আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামিমা আক্তার। শুরুতেই বেরবিকেবল সংবাদ শিরোনাম। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪, দগ্ধ ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি, এখনও অবশ তার শরীরের ডান পাশ। এবং করোনায় গত ২৪ ঘন্টায় দেশে ৩২ জনের মৃত্যু, নতুন করে শনাক্ত ১৫৯২। শুনছিলেন বেরবিকেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। চিকিৎসাধীন ১৩ জনের মধ্যে ৬ জনের অবস্থা বেশি গুরুতর, তবে বাকিরাও আশঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, দগ্ধদের সবার শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাদের সারিয়ে তোলা কঠিন। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। আগুনে পুড়ে লাশ হলেন বাবা ছেলে দুজনই। শনিবার ৭ বছরের শিশু জুবায়ের মারা যাওয়ার একদিন পর কফিনে ঢুকল বাবা জুলহাসের লাশ। মসজিদে একই সাথে নামাজ পড়তে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে পাড়ি দিলেন না ফেরার দেশে। বাবা এবং ছেলে দুইজনে একসাথে নামাজ পড়তে গেছে। বাবার বয়স ৩২, ছেলের বয়স ৭ বছর। নারায়ণগঞ্জের তল্লায় মসজিদে বিস্ফোরণের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট থেকে দগ্ধ মরদেহ বুঝে নিচ্ছেন স্বজনরা। এটা আমার বাবা, এটা মসজিদে মুয়াজ্জিন, এটা মসজিদে ইমাম সাহেব, কারোর কে আর কি চিনে নিবে যে এটা আমার লোক, কোনো আইডেন্টিফাই করার কোনো প্রশ্নই ছিল না। তিতাস গ্যাসের গাফলতি আছে, যদি এটা সত্যি হয়, যাচাই করে সত্যি হয়, আমরা এটার বিচার চাই। এদিকে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তাদের চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি। সকলেই আশঙ্কামুক্ত নয়, ৫-৬ জন খুবই ক্রিটিক্যাল, সবাই কিন্তু ঝুঁকিপূর্ণ এবং সবারই শ্বাসনালী পড়ে গেছে। হাসপাতালে যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ ও দুর্ঘটনার সঠিক তদন্ত দাবি করেন তিনি। এটাকে সত্যিকার ভাবে ভালোভাবে পরীক্ষা করে এই জাতীয় ঘটনা যেন আর না ঘটে। মৃতের সভা ডাকবো, সেই সভায় সিদ্ধান্ত হবে যে তার পরিবারদেরকে কি পরিমাণ সহায়তা দেওয়া হবে। আর এখানে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শটা আমরা সবসময় গ্রহণ করে থাকি, উনি আমাদের সাথে যোগাযোগ রাখছেন সার্বক্ষণিক। শুক্রবার রাত ৮টার দিকে নারায়ণগঞ্জের পশ্চিম তল্লা এলাকার বাইতুসালাত জামে মসজিদে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত দিনাজপুরের ঘোড়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শরীরের ডান দিক পুরোপুরি স্বাভাবিক হবে কিনা তা এখনও নিশ্চিত নন। ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স ও হাসপাতালের চিকিৎসকরা জানান, তার শরীরের ডান পাশ এখনও অবশ্যই আছে, তবে অন্যান্য জটিলতা কমছে। তিনি কথা বলতে পারছেন, আগের সব ঘটনাও মনে করতে পারছেন। বিস্তারিত জানাচ্ছেন মইনুল আহসান। মধ্যরাতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত মেধাবী সরকারি কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। রাজধানীর নিউরো সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন ঘোড়াঘাটের ইউএনও এখন কথা বলতে পারছেন, তার উপর হামলাসহ অতীতের সব ঘটনাও তার মনে আছে। ওই হাসপাতালের অধ্যাপক জাহেদ হোসেন জানান, সব কিছুর আশানুরূপ উন্নতি হলেও রোগীর শরীরের ডান পাশের চেতনা এখনও ফিরে আসেনি। যে অবস্থায় রোগীকে পেয়েছিলাম, তারপর যে অবস্থায় আমরা অপারেশন করেছি, আজকে ৩ দিনের মাথায় রোগী আল্লাহর রহমতে অনেকখানি ইম্প্রুভ করেছে। রোগী এখন সম্পূর্ণ জ্ঞানে আছে, কথাবার্তা বলছেন, ওনার অবস্থানগুলো মনে করতে পারছেন, কিন্তু এই জিনিসটা এখনও কোনো উন্নতি হয়নি, সেটা হচ্ছে ওনাদের ডাইন পা। ওনার ডাইন হাত পা বাদ দিলে বাকি সম্পূর্ণ উনি স্বাভাবিক জীবনে ফিরবেন। ডাইন হাত পাওয়ার কথাটা আমরা এখনও বলতে পারবো না, ওটা কোথায় কতটুকু গতিকে যাবে সময় লাগবে। রোববার সকালে ওয়াহিদা খানমকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন মন্ত্রী। পরে সাংবাদিকদের তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে ওয়াহিদা খানমের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। প্রয়োজন হলে পরে যা যা চিকিৎসা প্রয়োজন সেটা দেওয়া হবে, এবং ওনার পরিবারের সদস্যবৃন্দরাও আছেন এবং ওনাদের সাথেও আলোচনা সবসময় থাকবে। এখানকার টিমের সাথে আমি আলাপ করেছি, ওনারা বলেছে বর্তমানে বাইরে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই,
যদি ভবিষ্যতে দেখা যায় সেটা তখন সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার গভীর রাতে ইউএনও সরকারি বাসভবনের ভেন্টিলেটর ভেঙে ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলা চালায় দুর্বৃত্তরা। মাথায় হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইউএনওকে মুমূর্ষ অবস্থায় পরদিন হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৪৭৯ জনে। সবশেষ ২৪ ঘন্টায় ১১,৩৫৪টি নমুনা পরীক্ষায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১,৫৯২ জনের। ২৪ ঘন্টায় শনাক্তের হার প্রায় ১৪%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩,২৫,১৫৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৩,৪২৩ জন। মোট সুস্থ রোগীর সংখ্যা ২,২১,২৭৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার প্রায় ৬৮%, আর মৃত্যুর হার ১.৫%। একদিনে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৭ জন নারী। ২৪ ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৪ জন এবং চট্টগ্রামে ৪ জন মারা গেছেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি চার পুলিশ সদস্যকে দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তারা হচ্ছেন এসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুল করিম, কামাল হোসেন ও আবদুল্লাহ আল মামুন। মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের সিনিয়র এএসপি খায়রুল ইসলাম জানান, রিমান্ডের জন্য আবেদন করা হলে তা মঞ্জুর করে আদালত, পরে তাদের র্যাবের হেফাজতে নেওয়া হয়। এর আগে এই চার আসামিকে কারাগার থেকে জেলা সদর হাসপাতালে নিয়ে শারীরিক পরীক্ষা করানো হয়। দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে পটুয়াখালীর কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের ২,৬০০ ভোল্টের ফাইবার অপটিক্যাল কেবল। এ ব্যাপারে সতর্কীকরণ না থাকায় প্রায় কেবল কেটে যাওয়ার ঘটনা ঘটছে। রক্ষণাবেক্ষণের অভাব ও জনসচেতনতা না থাকায় বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। পটুয়াখালী থেকে জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন বরকতুল্লাহ সুজন। ২০১৭ সালে পটুয়াখালীর কলাপাড়ায় ৬৬০ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির উপর নির্মিত হয় দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন। সাগরের নিচ দিয়ে ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও মিয়ানমার হয়ে ২৫,০০০ কিলোমিটার পাড়ি দিয়ে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল পৌঁছায় কুয়াকাটা সৈকতে। বসতবাড়ি, পুকুর, সড়ক, আবাদি জমি পেরিয়ে ৬.৫ কিলোমিটার কেবল নেওয়া হয়েছে আমখোলা ল্যান্ডিং স্টেশন পর্যন্ত। যুক্ত করা হয়েছে কক্সবাজারের ঝিলং পর্যন্ত প্রথম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশনের সাথে। তবে হাই ভোল্টেজের দীর্ঘ সংযোগ কেবলের কোথাও নেই সতর্কীকরণ চিহ্ন। কয়েকটি জায়গায় খুঁটি দেয়া হলেও রক্ষণাবেক্ষণের অভাবে তাও উপড়ে পড়েছে। সম্প্রতি উপজেলার আলিপুরে স্ক্যাভেটর দিয়ে এক বাড়ির জমির মাটি কাটার সময় কেটে যায় কেবল। এ ঘটনায় দুজনকে গ্রেফতারের পর স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয়েছে ভীতির। এছাড়াও কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্টে বালুর নিচ থেকে বেরিয়ে পড়েছে আর্কিউলেটেড ফাইবার অপটিক্যাল কেবল। এই তার এত গুরুত্বপূর্ণ তার, এইভাবে কোনো মনোগ্রাম বা মানুষের বিপজ্জনক চিহ্ন কিছুই নাই। জানাই তো যে এই তার, কিন্তু এই তারের কাছাকাছি আসবেন না, এই তার এত গুরুত্বপূর্ণ, এতই করলে ভালো হইতো, কিন্তু এই কোনো সময় এই সংক্ষিপ্তও আমরা পাই না, আমরা জানিও না। যখন এই দুর্ঘটনা হয়ে গেছে এরপর থেকে সবাই জানতেছে যে এখানে তার আছে, কাটলে সরকারিভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। তবে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে স্থানীয়দের মাঝে সচেতনতা সৃষ্টিতে উদ্যোগ নেওয়ার দাবি ল্যান্ডিং স্টেশন কর্তৃপক্ষের। এই যারা আশেপাশে যারা বাড়ি ঘর আছে সবাই মোটামুটি জানে, তারপরেও যেহেতু ওরা চাচ্ছেন আমরা এটা করবো, ইনশাল্লাহ এটা মনে হয় আর একটু সুবিধা হবে। এই যদি সচেতনতা দেখায় বাড়ানো যায় সেখানে আমাদের এই ইনিশিয়েটিভে আমাদের কোনো আপত্তি থাকবে না। অচিরেই প্রতি ১০০ কিলোমিটার অন্তর রেডিয়াম সাইনবোর্ড স্থাপন সহ জনসচেতনতা বাড়ানোর কথা জানান কোম্পানি কর্তৃপক্ষ। মাইকের মাধ্যমে এবং দরকার হলে আমরা এখানকার গণমানুষদেরকে ডেকে মিটিং করে এই কেবলের নিরাপত্তা, এটা একটা দেশের সম্পদ, সুতরাং এই কেবলের নিরাপত্তার জন্য আমরা ভবিষ্যতে পদক্ষেপ নিব। কালক্ষেপণ নয়, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়ানো ও কেবল সুরক্ষায় দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দফায় দফায় বন্যায় সুনামগঞ্জে বেশিরভাগ সড়কেরই বেহাল দশা। ১১ উপজেলার গ্রামীণ জনপদ থেকে জেলা সদরের সঙ্গে সংযোগ সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত। সড়কের বিভিন্ন স্থানে ভেঙে সৃষ্টি হয়েছে খানাখন্দ। সুনামগঞ্জ থেকে পঙ্কজদের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা।
উজানের ঢল ও বন্যার পানিতে সুনামগঞ্জ এলজিইডির অধীন 186টি সড়কের 900 কিলোমিটারের বেশি কাঁচাপাকা গ্রামীণ সড়ক ডুবে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া সড়ক বিভাগের 5টি সড়কের 30 কিলোমিটার অংশেরও বেহাল অবস্থা। সুনামগঞ্জ, জগন্নাথপুর, ছাতক ও দিরাই পৌর শহরের সকল সড়কেরই এমন ভগ্নদশা। যান চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছে সুনামগঞ্জ বিভাগ থেকে জামালগঞ্জ, গোবিন্দগঞ্জ, ছাতক হয়ে দোয়ারাবাজার সহ 4টি সড়ক, খানাখন্দ পুরো জেলার সড়ক জুড়ে। ফলে দুর্ভোগে পড়েছেন লাখো মানুষ। মানুষ তো চলাচল করতেই অনেক ঝুঁকি নিয়া এই রাস্তা দিয়া শহর চলাচল করে। রাস্তা ভাঙার কারণে ইচ্ছা করলে আমরা কোনো রুগীকে রেফার করতে পারতেছি না, জরুরি মুহূর্তে কোথাও নিতে পারতেছি না। তবে এত ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারে প্রয়োজন ব্যাপক বরাদ্দ বলছে সুনামগঞ্জ সড়ক বিভাগ। তেমন বিশেষ প্রকল্প অনুমোদন ও ছাড় পেলেই তা সম্ভব বলে জানান নির্বাহী প্রকৌশলী। যান চলাচলের উপযোগী করে রাখা হয়েছে। পরবর্তীতে যে সকল জায়গায় যে যে ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় পার্মানেন্টলি ওই ট্রিটমেন্ট করা হবে। এদিকে ক্ষয়ক্ষতির প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান স্থানীয় এলজিডি কর্তৃপক্ষ। বন্যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করেছি, তা 900 কিলোমিটার সড়ক আমাদের বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে 24টি সড়ক বিভিন্ন পয়েন্টে বিচ্ছিন্ন হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছে। ইতিমধ্যেই বন্যার ক্ষয়ক্ষতির বিবরণ সদর দপ্তরে প্রেরণ করেছি। করোনা ও তিন দফা বন্যায় ক্ষতিগ্রস্ত হাওড় অঞ্চলের অর্থনীতিকে সচল করতে ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা দ্রুত সংস্কারের দাবি সুনামগঞ্জবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপির সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। নিহত বাদশাহ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের রফিকের ছেলে। স্থানীয়দের দাবি, বাদশাহ মাদক চোরাচালান করতে গিয়ে বিএসএফ এর গুলিতে মারা গেছেন। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান তুজাম্মেল হক জানান, শনিবার রাতে মাদক চোরাচালানের সময় ভারতের শব্দেলপুর বিএসএফ ক্যাম্পের সদস্যদের গুলিতে ঘটনাস্থলেই মারা যান বাদশাহ। 59 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, ভারতের অভ্যন্তরণে 2 রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে। ভারতীয় সীমানায় কাঁটাতারের বেড়ার কাছে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। এ ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। জয়পুরহাটের 5 বিবি থেকে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম ফরিদুল ইসলাম। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফরিদুল শনিবার জয়পুরহাটের নতুন হাটে গরু বিক্রির পর রাতে আর বাড়ি ফেরেনি। সকালে নন্দয়েল গ্রামের একটি করলার ক্ষেত থেকে স্থানীয়রা তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। রংপুরের গঙ্গাছড়া উপজেলা লটারি ইউনিয়নে 200 জন অসহায় এবং দুস্থ মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুস্থদের মধ্যে এসব ত্রাণ সামগ্রী তুলে দেন 66 পদাতিক ডিভিশনের 9 ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের দলনেতা লেফটেন্যান্ট কর্নেল তারিকুল আলম। উপদলনেতা ক্যাপ্টেন শাফাদ জামিল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। টাঙ্গাইলে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। করোনা পরিস্থিতি উপেক্ষা করে এ প্রতিযোগিতা দেখতে ভিড় করেন বিভিন্ন বয়সী হাজারো নারী পুরুষ। তবে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়নি স্বীকার করে আয়োজক কমিটির নেতারা বলছেন, এত মানুষের সমাগম হবে এটা জানা ছিল না। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।